বিশ্বের বিভিন্ন অঞ্চলে অতিমাত্রার বন্যা দেখা যাচ্ছে যার সবচেয়ে সাম্প্রতিক উদাহরণ হতে পারে বাংলাদেশ চীন এবং কানাডার ভয়াবহ বন্যা এত ঘন ঘন বন্যা এটাই মনে করিয়ে দেয় যে দ্রুত উষ্ণ হয়ে উঠতে থাকা বায়ুমণ্ডল এখন আগের তুলনায় অনেক বেশি আর্দ্রতা ধারণ করছে বিজ্ঞানীরা এমনটাই মনে করেন বলে জানিয়েছে বিবিসি দুই হাজার তেইশ সালের এপ্রিলে ইরাক ইরান কুয়েত এবং জর্ডান প্রতিটি দেশে ভয়াবহ বন্যা হয়েছে এর সঙ্গে ছিল তীব্র বজ্রপাত শিলাবৃষ্টি এবং অতিমাত্রায় বৃষ্টিপাত আবহাওয়াবিদরা পরবর্তী সময়ে দেখতে পান ঐসব অঞ্চলের আকাশ বা বায়ুমণ্ডল রেকর্ড পরিমাণ আর্দ্রতা বহন করছে যা দুই সালের পরিস্থিতিকেও ছাড়িয়ে গেছে দুই মাস পরে চিলিতে মাত্র তিন দিনে পাঁচশো মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল আকাশ থেকে এত বেশি পানি ঝরেছিল যে এটি আন্দিজ পর্বতের কিছু অংশের তুষারও গলিয়ে ফেলে এতে ব্যাপক বন্যা দেখা দেয় যার ফলে সেখানকার রাস্তাঘাট সেতু এবং পানি সরবরাহ ব্যবস্থা সব ধ্বংস হয়ে যায় এক বছর আগে অস্ট্রেলিয়ার কিছু অংশে বন্যা হয় যাকে সেই দেশের রাজনীতিবিদরা রেইন বলে আখ্যা দিয়েছিলেন ওই বন্যায় বিশ জনেরও বেশি মানুষের মৃত্যু হয় এবং হাজার হাজার মানুষকে তাদের ভিটেবাড়ি থেকে সরিয়ে নিতে হয় বিজ্ঞানীরা বলছেন এসব ঘটনা বায়ুমণ্ডলীয় নদীগুলোর কারণে হয়েছে যা ক্রমে আরও তীব্র থেকে তীব্রতর হচ্ছে বায়ুমণ্ডলীয় নদীগুলো প্রতিনিয়ত দীর্ঘ প্রশস্ত এবং প্রায়শ ধ্বংসাত্মক হয়ে উঠছে যা বিশ্বব্যাপী লাখ লাখ মানুষকে বন্যার ঝুঁকিতে ফেলছে বলে জানিয়েছে নাসা এই আকাশের নদী বা উড়ন্ত নদী হল ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডল পর্যন্ত লম্বা ও প্রশস্ত জলীয় বাষ্পের স্তম্ভ যার উদ্ভব হয় সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল থেকে পরে তারা ঠান্ডা মেরু অঞ্চলের দিকে সরতে থাকে এই উড়ন্ত নদীগুলো পৃথিবীর মধ্য অক্ষাংশ জুড়ে চলাচল করা মোট জলীয় বাষ্পের প্রায় নব্বই শতাংশ বহন করে একটি বায়ুমণ্ডলীয় নদী গড়ে প্রায় দুই হাজার কিলোমিটার দীর্ঘ পাঁচশো কিলোমিটার প্রশস্ত এবং প্রায় তিন কিলোমিটার গভীর হয়ে থাকে যদিও এই নদীগুলো ক্রমেই দীর্ঘ ও প্রশস্ত হচ্ছে অনেক সময় তা পাঁচ হাজার কিলোমিটারের চেয়ে বেশি দীর্ঘ হয়ে প্রশস্ত হয়ে থাকে তবুও মানুষ এই নদী চোখে দেখতে পায় না তারা যা দেখে তা শুধুই কিছু পুঞ্জীভূত মেঘ নাসার জেট প্রোপালেশন ল্যাবরেটরির বায়ুমণ্ডলীয় গবেষক ব্রায়ান কান বলেছেন এ নদীর অস্তিত্ব ইনফারেট এবং মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি দিয়ে দেখা যেতে পারে এ কারণে বিশ্বজুড়ে জলীয় বাষ্প এবং বায়ুমণ্ডলীয় নদী পর্যবেক্ষণের জন্য স্যাটেলাইট বেশ কার্যকর হতে পারে উত্তর আমেরিকার দীর্ঘতম নদী মিসিসিপি যতটা না আর্দ্রতা ছড়ায় তার চাইতে পনেরো গুণ বেশি আর্দ্রতা ছড়াতে পারে বায়ুমণ্ডলের বিশাল ও শক্তিশালী নদীগুলো এই উড়ন্ত নদীগুলো গড়ে যে পরিমাণ পানি নিঃসরণ করে তা বিশ্বের সবচেয়ে বড় নদী আমাজনের নিয়মিত পানি প্রবাহের প্রায় দ্বিগুণ বায়ুমণ্ডলীয় নদীগুলো সবসময় ছিল তবে বিজ্ঞানীরা বলছেন যে বৈশ্বিক উষ্ণতা আরও বেশি জলীয় বাষ্প তৈরি করছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এভাবে অল্প সময়ের মধ্যে ভূপৃষ্ঠে প্রচুর পরিমাণে পানি ঝরে যার কারণে বিপর্যয়কর বন্যা এবং ভূমিধ্বস দেখা দেয় গবেষণায় দেখা গেছে উনিশশো সাল থেকে বিশ্বব্যাপী বায়ুমণ্ডলীয় জলীয় বাষ্প বিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এবং তা তাপমাত্রা বাড়ার সাথে সাথে ক্রমেই বাড়ছে জার্মানির পর্স্টাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব জিও সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে গ্রীষ্মমণ্ডলীয় দক্ষিণ আমেরিকা উত্তর আফ্রিকা মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় বায়ুমণ্ডলীয় নদী অনেক দীর্ঘ সময় ধরে অবস্থান করছে এর অর্থ প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে যা ভূপৃষ্ঠের জন্য ব্যাপক ক্ষতিকর প্রভাব বয়ে আনবে সংযুক্ত আরব আমিরাতের খলিফা ইউনিভার্সিটির আরেকটি সমীক্ষা অনুসারে দুই সালের এপ্রিলে মধ্যপ্রাচ্য জুড়ে ঠিক এমনটাই হয়েছিল সমীক্ষায় বলা হয়েছে আমাদের হাই রেজলিউশন সিমুলেশনের মাধ্যমে বায়ুমণ্ডলীয় নদীগুলো দেখা গেছে এই নদীগুলো যখন উত্তর পূর্ব আফ্রিকা থেকে পশ্চিম ইরানের দিকে উচ্চগতিতে প্রবাহিত হয় তখন তা ভারী বৃষ্টিপাত তৈরি করে